অদ্বৈতং সাবদ্বৈতং পরিজন চৈতন্য কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সাবন ইতিহাসে বিশ্বকাঙ্ক্ষাংশ নম অং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি চারু স্বামীতি নামিনী স্নিগ্ধ চেতা সুপ্রমিতা বাংলা অঞ্চল সামিত প্রভু পাদ গত প্রাণাম নমী ভক্তি চারু বদন জয় গুরু মহাশ্রী হরে কৃষ্ণ। আজকে আমরা পাঠ করব যে বৈষ্ণব সেবার আদর্শ, তা মহাপ্রভুর চৈতন্য ভাগবত মধ্যখণ্ড দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে শ্রী গৌরসুন্দরের জয়গান। জয় জয় জগন মঙ্গল গৌরচন্দ্র দান দেয় হৃদয়ে তোমার পাদ পদ্ম ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। তাহলে চৈতন্য কথা শুনলে কি হয়? ভক্তি লভ্য হয়। একটা বিরাট সুযোগ আমাদের চৈতন্য মহাপুর কৃপা যদি আমরা গ্রহণ করি তাহলে তাহলে ভক্তি লভ্য হবে। হ্যাঁ বা ভালো শোনা যাচ্ছে, তাহলে ভালো। অদ্বৈত আচার্য মহাপুর প্রেম বিকার শ্রবণ এবং তার স্বপ্ন বৃত্তান্ত। ঠাকুরের প্রেম দেখি সর্বভক্তগণ পরম বিস্মিত হইল সবাকার মন, পরম সন্তোষে সবে অদ্বৈতের স্থানে সব কইলেন যত হইল দর্শনে, ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল অবতরী আছে প্রভু জানেন সকল। তথাপি অদ্বৈত তত্ত্ব বুঝন না যায় সেই কণে প্রকাশিয়া তখনে লুকায়, শুনিয়া অদ্বৈত বড় হরিষ হইলা পরম আবিষ্ট হই কইতে লাগিলা, মোর আজিকার কথা শুন ভাই সব নিশিতে দেখিল আমি কিছু অনুভব। মানে অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন যে আমি ভোরবেলাতে যখন এ হচ্ছে সেই সময় একটু কিছু দেখলাম, সেই দেখাটা কি দেখেছে সেটা বলবে। গীতা পাঠের অর্থ ভালো না বুঝিয়া থাকিলাম দুঃখ ভাবি উপবাস করিয়া। অদ্বৈত আচার্য ঠাকুর প্রতিদিন গীতা পড়তেন, আর গীতার শ্লোকের আমরা যেমন পড়ে যাই বুঝি না বুঝি খালি পড়ি, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু তিনি গীতা পাঠ করতেন, এক একটা শব্দ কেন এটা ব্যবহার করেছেন কী বলতে চাইছেন ভগবান নিখুঁতভাবে করতে। আর যদি কোনো অর্থ বুঝতে না পারেন তাহলে তার জন্য তিনি উপবাস করে থাকেন। তা এখন গীতা পাঠের অর্থ ভালো না বুঝিয়া থাকিলাম দুঃখভাবে উপবাস করিয়া উপোস করে অদ্বৈত আচার্যবাবু আছেন। কত রাত্রে আসি মরে বলে একজন উঠো আচার্য ঝাট করো ভোজন। রাত্রিবেলা একজন এসে বলছে এ অদ্বৈত আচার্য ওঠো উঠে ভোজন করো। এই পাঠ এই অর্থ কইনু তোমারে উঠিয়া ভোজন করো পুজো আমারে আমাকে পূজা করো। আর তোমাকে আমি পুরো অর্থ বলে দিলাম, ঠিক আছে এই জন্যে এইটা ব্যবহার করা হয়েছে এই জন্যে এটা ব্যবহার করা হয়েছে সুন্দর করে বলে দিয়েছে। আর কেন দুঃখ ভাব পাইলা সকল যে লাগি সংকল্প কইলা সে হইলা সফল। বলছে আর কেন দুঃখ ভাবে এ করছে, যে লাগি সংকল্প কইলা সে হইল সফল। যে করে আনে আমি সংকল্প করেছিলাম যে এটার অর্থ না বোঝা পর্যন্ত আমি খাবো না, হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন। হ্যাঁ অদ্বৈত আচার্য ঠাকুর যিনি মহাবিষ্ণু তিনিও গীতা পড়ে অনেক সময় বুঝতে পারেন না, আর সেটার অর্থ বোঝার জন্য তিনি উপবাস করেন। আমরা তো বুঝি না বুঝি কিছুই চিন্তা করি না। হ্যাঁ বুঝেছেন তা অদ্বৈত আচার্য ঠাকুর কীরকম চিন্তা করেছেন, যত উপবাস কইলা যত আরাধন
যতকে করিলা কৃষ্ণ বলিয়া ক্রন্দন, যত উপবাস করেছি, যত কান্না করলাম, হ্যাঁ কৃষ্ণ জানিতে বুঝ তুলি প্রতিজ্ঞা করিলা, সে প্রভু তোমারে এবে বিদিত হইল। সর্বদেশে হইবে কৃষ্ণের কীর্তন, ঘরে ঘরে নগরে নগরে অনুক্ষণ। সর্বদেশে হইবে কৃষ্ণের কীর্তন, ঘরে ঘরে নগরে নগরে অনুক্ষণ। ব্রহ্মার দুর্লভ ভক্তি আছে যতেক, তোমার প্রসাদে এবে সবে দেখিবে। বলছে ব্রহ্মার দুর্লভ ভক্তি আছে যতেক, যত মানে ব্রহ্মার দুর্লভ ভক্তি আছে, তোমার প্রসাদে এবে সবে দেখিবে, তোমার কৃপা সবে সে দেখবে। এই শ্রীবাসের ঘরে যতেক বৈষ্ণব, ব্রহ্মাদির দুর্লভ দেখিবে অনুভব। এই শ্রীবাসের ঘরে যত বৈষ্ণব আছে, ব্রহ্মাদির দুর্লভ দেখিবে অনুভব। মানে শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু সবসময় কীর্তন করতেন, আর সবসময় ওখানেই অবস্থান করতেন বেশি। আর এই মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য প্রচুর বৈষ্ণব সেখানে এসে হাজির হতেন, ঠিক আছে। তাই বলছেন ব্রহ্মারও দুর্লভ বৈষ্ণব দর্শন। আমরা তো বৈষ্ণবকে দর্শন করে চিনতে পারি না, কিন্তু বলছেন ব্রহ্মারও দুর্লভ বৈষ্ণব দর্শন। হ্যাঁ, ব্রহ্মার দুর্লভ ভক্তি আছে যতেক, তোমার প্রসাদে এবে সবে দেখিবে। শুধুমাত্র যে অদ্বৈত আচার্য প্রভু গীতা পড়তে পড়েন তা নয়, শিবজি, যমরাজ তারাও গীতা পড়ে, বুঝেছ। তা নবম অধ্যায়ের শ্লোক, অপি চেত সুদুরাচার ভজত মাম অনন্য ভাগ সাধুর এবেশ মন্তব্য সম্যক ব্যবসিত হিস। বলছে অপি চেত সুদুরাচার, যদি সে নিজেকে পাপির থেকে পাপীয় মনে করে, অপিচ্ছেদ সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, যদি ভগবান বলছেন যদি কোনো পাপী লোক, অত্যন্ত পাপী লোক, সেও যদি আমার ভজনা করে, সাধুর অবশ্য মন্তব্য সম্ভাবিত হিসাব, তাকে সাধু বলে জানবে। হ্যাঁ বলছেন, ভগবান বলছেন। তাহলে তার পরের শ্লোকে আছে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্য শান্তিম নিগচ্ছতি কন্তেয় প্রতি জানি নবে ভক্ত পনিষ্যতি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে খুব তাড়াতাড়ি ধর্মাত্মায় পরিণত হয়। এখন এই কথাটা আমরা বুঝতে পারি না, কিন্তু যমরাজ শিবজি তারা যখন আলোচনা করছিলেন তারা চিন্তা করলেন যে আগের শ্লোকে, আমার নম্বরটা ঠিক মনে পড়ছে না, 30-31 মনে হয়। হ্যাঁ, বা 29-30 এরকম হবে, ওই নবম অধ্যায়ে বলছেন অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুর বেশে মন্তব্য সম্যক ব্যবসায় হিসেবে। ওই যদি কেউ পাপির থেকেও পাপি নিজেকে মনে করে, সে যদি হরিভজন করে তাকে সাধু বলে মনে করবে। এটা প্রথম শ্লোক, ঠিক আছে। তারপরের শ্লোকটাতে আছে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি, সে খুব তাড়াতাড়ি ধর্মাত্মায় পরিণত হয়। হ্যাঁ, তা এই কথাটা শিবজি আর ব্রহ্মা বুঝতে পারছে না, একজন সাধু হয়ে গেল সে আবার কী করে ধর্মাত্মায় পরিণত হয়, আবার নিচে কী করে নামে,
হ্যাঁ, এই তত্ত্বটা বুঝতে পারছিলেন না। তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, তার নাম ছিল কেদারনাথ দত্ত, তিনি ব্যারিস্টার ছিলেন, ম্যাজিস্ট্রেট, তা তিনি মানে কোনো জায়গায় ট্রেনে করে যাবে, তার ছেলেকে নিয়ে, বিমলা প্রসাদকে নিয়ে বসে আছেন, আর দুজন ব্রাহ্মণ বেশে এলেন, এসে বলছে আপনার নাম কেদারনাথ দত্ত? বলছে হ্যাঁ। বলছে আমরা গীতার একটা শ্লোক বুঝতে পারছি না, নব অধ্যায়ের এই ব্যাপার না, কেউ যদি পাপির থেকে পাপিও যদি হরিভজন করে তাকে সাধু বলে মনে করবে। তার পরের শ্লোকে আছে যে সে তাড়াতাড়ি আবার ধর্মাত্মায় পরিণত হয়। তা ধর্মাত্মা আর সাধু অনেক ডিফারেন্স, সাধু অনেক উন্নত, ধর্মাত্মা তার থেকে অনেক নিচে। তাহলে এই সাধু হওয়ার পরে আবার ধর্মাত্মা কথাটা কেন ব্যবহার করলেন ভগবান? হ্যাঁ, তা উনি এই আমি তত্ত্বটা বুঝে আছে। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হ্যাঁ খুব সুন্দরভাবে, যে এই পাপি লোক হরিভজন করার ফলে সাধু বলে মনে করছে, ওকে যদি কেউ ঠাট্টা করে ইয়ারকি করে বলে কোনো সাধু, ও আগে কত পাপ করেছে তা ঠিক নয়, এখন আবার হরিনাম করছে, হ্যাঁ এখন আবার সাধু হয়ে গেছে, এইভাবে যদি কোনো সাধু মানুষ ওকে ঠাট্টা করে তাহলে ওই সাধু মানুষ সঙ্গে সঙ্গে নিচে নেমে যায়। আবার সে যখন বুঝতে পারে যে আমি একদম ভুল করলাম, এটা ঠিক নয়, তখন আস্তে আস্তে আবার ধর্মাত্মায় পরিণত হয়। চিন্তা করেছেন? হ্যাঁ, গীতারা থাকলে আরও বুঝতে সুবিধা হতো, আমি বুঝতে পেরেছি। আপনারা শ্লোকটা দেখলে পাচ্ছেন না বলে, নব অধ্যায় দেখবেন পেয়ে যাবেন। চক্ষু মেলি চাই দেখি এই বিশ্বম্বর, দেখিতে দেখিতে মাত্র হইলা অন্তর, কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে, কোন রূপে প্রকাশ বা করেন কাহাতে। কৃষ্ণের রহস্য কিছু বুঝতে হয় না, কোন রূপে কি প্রকাশ করে তাও যায় না। ইয়ার অগ্রজ পূর্বে বিশ্বরূপ নাম, আমার সঙ্গে আসে গীতা কহিত ব্যাখান। বলছেন এই নিমায় এর অগ্রজ মানে বড় ভাই বিশ্বরূপ আমার কাছে এসে রোজ এরকম হরিকথা শুনতেন, আমি ব্যাখ্যা করতাম শুনতেন। এই শিশু পরম মধুর রূপবান, ভাইকে ডাকিতে আইসেন মোর স্থান। ও যখন বিশ্বরূপ মানে নিমায় থেকে বিশ্বরূপ অনেকটা বড়, ওই 5-6 বছরের থেকে একটু বেশি হবে মনে হয় বড়। তা যখন বিশ্বরূপ হরিকথা শুনতে যেতেন তার নিমাই ছোটো, তা মা ওকে বলতেন যে বাবা যা তুই দাদাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, এক জায়গায় আমি পড়ছিলাম তখন নিমাই মানে ছোটোবেলায় বাচ্চারা প্যান্ট পরতো খুব কম, বিশেষ করে গ্রাম অঞ্চলে একটু বড় অবস্থায় প্যান্ট পরা শুরু হয়। তা ওরকম অবস্থায় বাচ্চারা যেমন খেলা করে, আর সেরকম মা বলতেন বাবা যা তোর দাদাকে ডেকে নিয়ে আয়, তখন ডেকে নিয়ে আসত। তা সে যাই হোক, এখন চিত্তবৃত্তি হরে শিশু সুন্দর দেখিয়া, আশীর্বাদ করি ভক্তি হোক বলিয়া। কারণ ওকে দেখতে খুব সুন্দর, সবাই আশীর্বাদ করতেন, এ যেন ভক্ত হয় ভক্ত হয়। আরে বাবা, নিমাইতে স্বয়ং কৃষ্ণ, এটা কেউ বুঝতে পারে না। চিন্তা করেছেন, নিজের কাছের লোকও বুঝতে পারেনি, নিমাই এমনভাবে আচ্ছাদন করে রেখেছে তার কৃপা। হ্যাঁ, বুঝেছেন? তা সবাই তাকে বলতেন যাতে ভক্ত হয়। হ্যাঁ, আর একদম হয়ে গেল ভক্ত চূড়ামণি। হ্যাঁ, আবিজাত্য হয় বড় মানুষের পুত্র, নীলাম্বর চক্রবর্তী তাঁহারও দৈত্র। আবিজাত্য হয় বড় মানুষের পুত্র, হ্যাঁ, যে একটা অহংকার থাকে, জানো আমি অমুকের নাতি, তুমি কি মনে করছো, মানে বংশ দেখিয়ে বলে আমি অমুকের ছেলে, মানে ধনী হলে এরকম বলতো, ব্রাহ্মণ হলে এরকম বলতো, তাই এরকম ভাবে বলতো আমি অমুকের নাতি। হ্যাঁ, আমার দাদু এরকম নীলাম্বর চক্রবর্তী বিখ্যাত জ্যোতিষ হলো, তাই নাকি? আচ্ছা, তাই এরকম সবাই সম্মান করতেন। আমি তার দৈত্র মানে কন্যার ছেলে। আপনেও সর্বগুণে পরম পণ্ডিত, ইয়ার কৃষ্ণতে ভক্তি হইবে উচিত।
সবাই তাকে আশীর্বাদ করতো, ঠিক আছে ঠিক আছে, তোমার যাতে কৃষ্ণ ভক্তি হয় ভালো। ইয়ার কৃষ্ণতে ভক্তি হইবে উচিত। বড় সুখী হইলাম এ কথা শুনিয়া, আশীর্বাদ করো সবে তথাস্তু বলিয়া, বড় সুখী হইলাম এসব শুনে, আশীর্বাদ করো তথাস্তু বলে। কৃষ্ণের অনুগ্রহ হউ সবারে, কৃষ্ণ নামে মত্ত হউ সকল সংসারে। কৃষ্ণের অনুগ্রহ যাতে হয় সবার কাছে, কৃষ্ণ নামে মত্ত হউ সকল সংসার, সকল সংসার যেন কৃষ্ণ নামে মত্ত হয়ে যায়। যদি সত্য বস্তু হয় তবে এইখানে, সবে আসিবে নেই বামুনার স্থানে। হ্যাঁ, ওই যে যদি সত্য বস্তু হয় তবে এইখানে, সবে আসিবেন এই বামুনার স্থানে। বামুনার বলতে এখানে বামুন, আগেকার দিনে ব্রাহ্মণদের বলতো বামুন, বামুনের ঘর যাওয়া, এখানে গ্রাম্য কথা। আনন্দে অদ্বৈত করে পরমহংকার, সকল বৈষ্ণব করে জয় জয়কার। মানে মহাপ্রভুর বাড়ির একটুখানি সামান্য দূরে শিবাস ঠাকুরের বাড়ি, শিবাস ঠাকুরের থেকে ওই 20-30 সেকেন্ড দূরে অদ্বৈত আচার্য ঠাকুরের ভবন, তার পাশে গদাধর ভবন আছে। হরি হরি বলি ডাকে বদন সবার, উঠিল কীর্তন স্বরূপ কৃষ্ণ অবতার। কেউ বলে নিমাই পণ্ডিত ভালো হইল, তবে সংকীর্তন করি মহা কৌতূহলে। কেউ বলে নিমাই পণ্ডিত ভালো হইল, তবে সংকীর্তন করি মহা কৌতূহলে। নিমাই যদি সত্যি করে আমাদের দ্বারা চলে আসে, খুব আনন্দে কীর্তন হবে, নাচ হবে। আচার্যের পুনতি করিয়া ভক্তগণ, আনন্দে চলিলা করি হরি সংকীর্তন। আচার্যের পুনতি করিয়া ভক্তগণ, আচার্যকে পুনতি প্রণাম করে, হ্যাঁ, আনন্দে চলিলা করি হরি সংকীর্তন, আনন্দে চললো হরি সংকীর্তন করে। প্রভুর সহিত ভক্তগণের আশীর্বাদ ও বৈষ্ণব সেবার আদর্শ প্রদর্শন। প্রভুর সঙ্গে যার যার দেখা হয়, পরম আদর করি সবে সম্ভাষায়। প্রভুর সঙ্গে যার যার দেখা হয়, পরম আদর করি সবে সম্ভাষায়। প্রভু পরম আদর করে তাকে সম্ভাষণ করে। প্রাতকালে যাবে প্রভু চলে গঙ্গা স্নানে, বৈষ্ণব সবার সঙ্গে হয় দর্শনে। সকালবেলা প্রভু গঙ্গা স্নানে যায়, বুঝেছেন? হ্যাঁ, সকালে যায়। প্রাতকালে যাবে প্রভু চলে গঙ্গা স্নানে, বৈষ্ণব সবার সঙ্গে হয় দর্শন, সব বৈষ্ণবদের সঙ্গে দেখা হয়। শিবাস দেখিলে ঠাকুর নমস্কারে, প্রীত হইয়া ভক্তগণ আশীর্বাদও করে। শিবাস দেখলে ঠাকুর নমস্কার করে, আর প্রীত হইয়া ভক্তগণ আশীর্বাদ করে। শিবাস ঠাকুর দেখলেই মহাপ্রভুকে, মহাপ্রভু তাকে নমস্কার করে। শিবাস অনেক বড় বয়সে, ঠিক আছে, তাই প্রণাম করে। মুখে কৃষ্ণ বল কৃষ্ণ শুন শ্রবণে, কৃষ্ণ ভজিলে সে বাপ সব সত্য হয়। এটা খুব সুন্দর কথা, তোমারও হোক ভক্তি কৃষ্ণের চরণে, মুখে কৃষ্ণ বল কৃষ্ণ শুন শ্রবণে। মানে শিবাস ঠাকুর তাকে আশীর্বাদ করছে, বৈষ্ণবের আশীর্বাদ খুব কাজে লাগে। তোমার হোক ভক্তি কৃষ্ণের চরণে, তোমার ভক্তি হোক, মুখে কৃষ্ণ বল কৃষ্ণ শুন শ্রবণে, মুখে কৃষ্ণ বল কৃষ্ণ ভজিলে সে বাপ সব সত্য হয়। কৃষ্ণ না ভজিলে রূপ বিদ্যা কিছু না, এই কৃষ্ণ ভজনা করো সেটাই আসল, আর এই জগতে সব মিথ্যা। কৃষ্ণ সে জগৎ পিতা, কৃষ্ণ সে জীবন, দৃঢ় করি ভজ বাপ কৃষ্ণের হো চরণ। এই কৃষ্ণ সে জগৎ পিতা, কৃষ্ণ সে জীবন, দৃঢ় করি ভজ বাপ কৃষ্ণের চরণ। আশীর্বাদ শুনিয়া প্রভুর বড় সুখ, সবারে চায়েন প্রভু তুলিয়া আসিম। আশীর্বাদ শুনে প্রভুর খুব সুখ, সবারে চায়ে হেন প্রভু ভুলিয়া সিম।
তোমার সে কহ সত্য করি আশীর্বাদ, তোমরা বা কেনে আন করিবা প্রসাদ, তোমরা সে পারো কৃষ্ণ ভজন দিবারে, দাসের সেবিলে কৃষ্ণ অনুগ্রহ করে, তোমরা সে পার কৃষ্ণ ভজন দিবারে, দাসের সেবিলে কৃষ্ণ অনুগ্রহ করে। হ্যাঁ, অনুগ্রহ করে তোমা যে আমারে শিখাও বিষ্ণু ধর্ম, তেই বুঝি আমার উত্তম আছে কর্ম। তোমরা যে আমারে শিখাও বিষ্ণু ধর্ম শেখাও, তেই বুঝি আমার উত্তম আছে কর্ম, এটা আমার উত্তম কর্ম। তোমার সভা সেবিলে সে কৃষ্ণ ভক্তি পায়, এত বলি কারো পায়ে ধরে সেই ঠায়। তোমার সেবা করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, এত বলি কারো পায়ে ধরে সেই ঠায়, তার পায়ে ধরে। তোমার সভা সেবিলে সে কৃষ্ণ ভক্তি পায়, মানে তোমাদের সবাই যদি সেবা করি তার আমার কৃষ্ণ ভক্তি হয়, এত বলি কারো পায়ে ধরে সেই ঠায়। সেই সময় কারো চরণ ধরে মাফ, নিগড়ায়ে বস্ত্র কারো করিয়া যতনে, ধুতি বস্ত্র তুলি কারো দেন তো আপনে। কারো বস্ত্র মানে নিগড়ে দেয়, বয়স্ক লোক তো নিগড়াতে পারে না, না জল হলে, তাই আমাদের কারো বস্ত্রটা ধরে ভালো করে এটা নিগড়ে দিচ্ছে যাতে বস্ত্রতে জল না থাকে। আবার আবার কী করছে, হ্যাঁ, ধুতি বস্ত্র তুলি কারো দেন তো আপনে, কারো ধুতি বস্ত্র নিচে আছে, তুলে হাতে করে দিচ্ছ, আনি এটা নেন। কুশ গঙ্গা মৃত্তিকা কাহারও দেন করে, কারো কাছে কুশ গঙ্গা মাটি হাতে তুলে দিচ্ছে, সাহায্য করছে, এটাও একটা সেবা হয়ে গেল, ভক্ত সেবা। সাজি বই কোন দিন চলে কারো ঘর, কোনদিন সাজি বই কোন দিন চলে কারো ঘরে, কোনোদিনও কিছু মানে নিয়ে কোনো ভক্তের ঘরে গেলেন। সকল বৈষ্ণবগণ হায় হায় করে, কী করো কী করো তবু করে বিশ্বম্বরে, সকল বৈষ্ণবগণ বলে কী করো কী করো বিশ্বম্বর, তুমি কী করছো, হ্যাঁ, তবু তাদের হাতে ওটা তুলে দেয়। এই মতো প্রতিদিন প্রভু বিশ্বম্বর, আপন দাসের হয় আপনে কিঙ্কর, যারা মহাপ্রভু দাস তাদের আবার তিনি সেবা করছেন, দাস হচ্ছে, আপন দাসের হয় আপনে কিঙ্কর। কোনো কর্ম সেবকের প্রভু নাই করে, সেবকের লাগি নিজ ধর্ম পরিহারে, কোনো কর্মে সেবকের প্রভু নাই করে, এই যে কোনো কর্ম সেবকের প্রভু নাই করে, সেবকের লাগি নিজ ধর্ম পরিহারে, সেবকের জন্যে তিনি নিজের ধর্ম ত্যাগ করছে, কেন উনার সেবা করবে, ভগবানের সেবা করবে সবাই, ভগবান কখনো কখনো তার সেবা করে। সৎ সকল সহিত কৃষ্ণ সর্বশাস্ত্র কয়ে, এ থেকে কৃষ্ণর কেহ দৈজপেক্ষা নয়। দেখবেন কখনো কখনো, ভালো করে শুনুন, কখনো কখনো বাবা তার ছেলের সঙ্গে কোথাও গেছে, গিয়ে হঠাৎভাবে ছেলে বলল বাবার হাত ধরে, বাবা ওখানে চলো না চলো না, আরে কী জন্যে যাবো, আরে চলো না চলো না, হ্যাঁ বলে হাতটা ধরে টেনে নিয়ে যায়। বাবার যাওয়ার ইচ্ছা নেই, তবু ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে, চলো না ওখানে চলো না, ঠিক আছে চল, কারণ বাচ্চার প্রতি একটা বাৎসল্য প্রেমের বশবর্তী করে, ঠিক আছে এটা করছে। তা এই যে বাবাকে একটা বাচ্চা ছেলে, তার চার বছরের ছেলে, হ্যাঁ 60 বছরের বাবা তার হাত ধরে টেনে নিয়ে চলে যায় কোথাও, এখন সে কেন যায়, সে যায় তার পুত্রের প্রতি বাৎসল্য স্নেহর বশবর্তী, যদি না যায় এখনই কান্না করবে দুঃখ পাবে, সেই জন্য দেখা যাচ্ছে ওখানে কিছু নাই, ওখানে দেখা যাচ্ছে বাচ্চারা মাটি নিয়ে খেলা করছে, হ্যাঁ ওখানে নিয়ে গিয়ে বাবা চলো দেখবো, ঠিক আছে দেখলাম বাবা ওখানে কী দেখবে, তো বাচ্চা টেনে নিয়ে গেল বলে গেল। সেরকম ভগবান কখনো কখনো বাচ্চার প্রতি যেমনভাবে বাবা সেবা করে,
কখনো কখনো ভগবান ভক্তের প্রতি এরকম সেবা করে। রঘুদাস জগন্নাথের খুব প্রিয় ভক্ত, একাই থাকে একটা ঘরে, তো একবার শরীর খারাপ হয়ে পায়খানা করে উঠতে পারছে না, বিছানায় পায়খানা করছে, ওইখানেই শুয়ে আছে, কী করবে, কেউ নাই, জল দেওয়ার কেউ নাই, কেউ কিছু নাই। হঠাৎ দেখে কে এসে আমার এই বিছান টিচানগুলো পরিষ্কার করে দেয়, জলের পাত্রটা ভরে দেয়, এ করে দেয়। তখন চিন্তা করে কে করে দেয় রে ভাই, আমার তো পয়সাও নাই, কাকে বলিও নাই, কিছু নাই। হঠাৎ একটু সুস্থ হতে দেখছে ওর বিছানটা পরিষ্কার করছে, হাতটা ধরেছে, বলছে এই তুই কে রে, বলছে আমি জগন্নাথ, বলছে প্রভু আপনি, বলছে হ্যাঁ, কেন প্রভু আপনি তো মনে করলে এক মুহূর্তের জন্য ভালো করে দিতে পারেন, বলে ভালো তো করতে পারতাম, কিন্তু ভালো করলে কি তোমার নিজের হাতে তোমার মলমূত্রগুলো পরিষ্কার করতে পারতাম, ওর যে কী সুখ সেটা জানতে পারতাম, সেই জন্যে আমি তোমায় ভালো করি। বলে ও তাই প্রভু, বলি হ্যাঁ, তুমি আমার সেবা করে কি আনন্দ পাও সেটা জানার জন্যই আমি তোমার সেবা করে আনন্দ নিতে চাইছি। তো ভগবান কখনো কখনো এরকমভাবে করে, খুব মধুর। তোমরা সে কহ সত্য করি আশীর্বাদ, তোমরা বা কেন করিবা প্রসাদ, তোমরা সে পারো কৃষ্ণ ভজন দিবারে, দাসেরে সেবিলে কৃষ্ণ অনুগ্রহ করে, তোমরা যে আমারে শিখাও বিষ্ণু ধর্ম, তেই বুঝি আমার উত্তম আছে কর্ম, তোমা সভা সেবিলে সে কৃষ্ণ ভক্তি পায়, এত বলি কারো পায়ে ধরে সেই ঠাই, নিহড়ে বস্ত্র কারো করিয়া যতনে, ধুতি বস্ত্র তুলি কারো দেন তো আপনে, মা পুজো এরকম সেবা করতে। তাও করি হরে কৃষ্ণ ভক্তেরও কারণে, তার সাক্ষী দুর্যোধন বংশের মরণে, 55 নম্বর শ্লোক, হ্যাঁ, মধ্যখণ্ড দ্বিতীয় অধ্যায়। বলছেন তাও পরি হরে কৃষ্ণ ভক্তের কারণে, সেটাও কৃষ্ণ পরীক্ষা মানে ছেড়ে দেয় ভক্তের কারণে, তার সাক্ষী দুর্যোধন বংশের মরণে, তার যদি কেউ দুর্যোধনের সাক্ষী দিতে আসে তারও মৃত্যু অবশ্য স্বাভাবিক, কেন দুর্যোধন তো দুষ্ট লোক, তার দুর্যোধনের বংশের মরণে, হ্যাঁ, কেউ যদি সাক্ষী দেয়। কৃষ্ণের করয় সেবা ভক্তের স্বভাব, ভক্ত লাগি কৃষ্ণের সকল অনুভব, কৃষ্ণেরে বেচিতে পারে ভক্ত ভক্তিরসে, তার সাক্ষ্য সত্য ভামা দ্বারকা নিবাসে। ওই যে কৃষ্ণকে কেউ ভক্তির বলে বিক্রি করে দিতে পারে, বুঝেছ, তার সাক্ষী হচ্ছে সত্য ভামা। এর একটা কাহিনী আছে, এখানে সব শর্টে শর্টে দিয়েছে, তো অনেক সময় বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে, আর ওর মূল অর্থ আছে অনেক, বুঝেছেন, খুব সুন্দর, হ্যাঁ বলবো এখন। একবার ভগবান কৃষ্ণ তিনি দেবতাদের হয়ে একবার যুদ্ধ করতে গিয়েছিলেন, তা সেই সময় দেবলোকে যখন অবস্থান করছিলেন, তা সেই সময় দেবলোকে পারিজাত বৃক্ষ আছে, আর পারিজাত পুষ্পের গন্ধ অপূর্ব গন্ধ, ওরা স্বর্গেই থাকে। তা উনি কী করলেন, সেই পারিজাত ফুল একটা ওখান থেকে নিলেন, নিয়ে ওটা গিফট করলেন সত্যভামাকে, আর সত্যভামা ওটার গন্ধ খুব সুন্দর, তো পারিজাত বৃক্ষ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। তা আনার পরে সত্যভামাকে বললেন কৃষ্ণ ওই ফুলটা আমাকে দাও, দিয়েছে, দেওয়ার পরে ওই ফুলটা রুক্মিণী দেবীকে দিয়েছে কৃষ্ণ, আর রুক্মিণী দেবী ওই ফুলটা নিয়ে, যেহেতু প্রভু দিয়েছে তো মানে বাড়ির বড় বৌমা যারা হয়, বড় বউ তাদের একটা শ্রদ্ধা ভক্তি একটু আলাদা থাকে, স্বাভাবিক, সব জায়গায় সব পরিবারে নয়, কিছু পরিবারে হয় বেশিরভাগ,
এই রুক্মিণী দেবী কৃষ্ণের প্রথমা পত্নী, 16,108 মহিষীর মধ্যে প্রথম বিয়ে করেছেন রুক্মিণীকে কৃষ্ণ। তা এই ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীর হাতে দিয়েছেন পারিজাত বৃক্ষ। তা দেখলেন আমার প্রভু দিয়েছেন, আর পারিজাত বৃক্ষ কখনো মানে পুষ্প শুকায় না, এই তার বৈশিষ্ট্য। তো উনি চিন্তা করলেন আমি এটা ঘরে রাখবো, তাহলে ঘরটা পারিজাত পুষ্পের সুগন্ধে সুগন্ধ হয়ে যাবে। আর প্রভু যখন আসবে আমার ঘরে তখন ওই গন্ধ পেয়ে খুব আনন্দ পাবে। প্রভুর প্রীতি সম্পাদনের জন্যে ওটা রেখেছে রুক্মিণী দেবী, ঠিক আছে। এখন নারদ মুনি ঘুরতে ঘুরতে নারায়ণ 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 বলে এসে হাজির। ওই সত্যভামাকে বলছেন যে আমি তো ভগবানের খুব প্রিয় পত্নী, তা প্রভু আপনাকে কী দিয়েছে? বলে প্রভু আমাকে অনেক কিছু দিয়েছে। বলে তাই রুক্মিণী দেবীর মতো দিয়েছে তোমায় আপনাকে? বলছে জানি না রুক্মিণী দেবীর ঘরে কী আছে। আরে রুক্মিণী দেবীর ঘরে স্বয়ং পারিজাত পুষ্প কৃষ্ণ নিয়ে তার হাতে দিয়েছে আর ওটা রেখে দিয়েছে। কয় আপনার কাছে পারিজাত বৃক্ষ পুষ্প আছে? না। তাহলে আপনাকে কী ভালোবাসে প্রভু? আপনি বললেন প্রাণে অধিক ভালোবাসে, কী ভালোবাসে? না ভালোবাসে। এখন মনে তো দিয়েছে, সত্যভামার খুব অভিমান করে। সত্যভামা আশীর্বাদ পেয়েছিলেন ইন্দ্রের স্ত্রী শচী তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোমার যৌবন কখনো নষ্ট হবে না, আর যৌবনা সম্পন্ন কোনো নারী হলে সে সাজগোজ করতে খুব ভালোবাসে, বৃদ্ধা হয়ে গেলে ওই সাজগোজে অত লোভ লাগে না, যেহেতু নব যৌবনা সম্পন্ন শচী দেবী। তাই শচী দেবী খুব আনন্দ পেয়েছেন। তা সত্যভামাকে যখন নারদমুনি বললেন যে তাহলে কোথায় ভালোবাসে আপনাকে প্রাণে অধিক, বলে না প্রভু আমাকে যুদ্ধ স্বর্গে নিয়ে গেছে। বলছে রুক্মিণী দেবীর মতো তোমাকে কিঞ্চিত ভালোবাসে না। বলে তাই নাকি? বলে রুক্মিণী দেবীকে পারিজাত পুষ্পটা প্রভু নিজের হাতে দিয়েছে। বলছে হ্যাঁ আমার হাতে ছিল, আমি দিলাম প্রভুকে, প্রভু নিয়ে দিয়েছে। বলছে প্রভু দিয়েছে, অন্য কেউ দেয়নি, আর রুক্মিণী দেবী ওটাকে যত্ন করে ঘরে রেখেছে। আর যখন প্রভু ওই ঘরে ঢুকে খুব আনন্দ পায়, রুক্মিণী ঘরটা খুব সুন্দর সুগন্ধ বলে খুব প্রশংসা করে। তার সত্যভামা বলে তাহলে আমি এখনই যাচ্ছি প্রভুর কাছে। বলে রাগ মাগ করে কৃষ্ণের কাছে গেছে, গিয়ে বলছেন প্রভু পুষ্পটা কোথা আমাকে দেন। বলছে ওটা তো আর দেওয়া যাবে না, ওটা তো রুক্মিণীকে আমি দিয়ে দিচ্ছি, ওটা দেওয়া যাবে না, থাক পরে কখনো তোমায় এনে দেবো। না না না, আমাকে এখনই এনে দিতে হবে, আমি এখনই চাই। এখন আমি আর ওই পারিজাত পুষ্প শুধু যাই না, গাছ সমেত পারিজাত বৃক্ষ মানে আমাকে দিতে উপহার দিতে হবে। কারণ ভগবানের পক্ষে তো অসম্ভব কিছু নেই, হ্যাঁ ভগবানের পক্ষে সব কিছু সম্ভব। তাই ভগবান কৃষ্ণ সত্যভামাকে নিয়ে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নিয়ে এসে রোপণ করে দিলেন ঘরের সামনে। তখন নারদ মুনিকে বলছেন সত্যভামা, মুনিবর আপনি সত্যি করে কৃপা করতে প্রভু এখন স্বয়ং গাছ সমেত পুষ্প সমেত এনে দিয়েছে। এই পুষ্প তো পুরা ইন্দ্রপুরী একদম আনন্দে ভাসবে, আর আমার ঘর তো পুরা সুগন্ধে সুগন্ধ হয়ে যাবে। তো এখন আমি আপনাকে পুরস্কার করতে চাই। তো এখন নারদমুনি বললেন যদি পুরস্কারই করবে আমাকে কৃষ্ণকে আমার হাতে তুলে দাও। তখন সত্যভামা তো আর অত বুঝতে পারেনি, তাই কৃষ্ণকে নিয়ে ওকে দিয়ে দিয়েছে। হ্যাঁ এখন যাই দিয়ে দিয়েছে, হ্যাঁ নারদমুনির হাতে। নারদমুনি সঙ্গে সঙ্গে বললেন যে পণ রেখেছিলাম, বিভিন্ন শর্ত রেখেছিলাম, তা এখন প্রথম আমি
জিতে গেলাম, তাই আপনি আমাকে কি দেবেন? বলে আপনি যা চাইবেন তাই দেব, বলুন কি চাই। হে বাবা নারদ বলো, তোমার কৃপায় আমি পারিজাত বৃক্ষ মানে গাছকে ফুল সমেত আমার আশ্রমের সামনে রাখতে পেরেছি, খুব খুশি বলো। বললে আমি প্রভুকে চাই। সত্যমা বলে ঠিক আছে প্রভুকে নেবে নিয়ে নাও। আর যাই বলেছে তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে নারদমুনি পেছনে ধাবিত হচ্ছে। নারদমুনি তো বিভিন্ন জায়গায় খুব তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, ভগবান বিষ্ণু তিনি আছেন। হ্যাঁ, এখন কি হয়েছে, যেহেতু ভগবান কৃষ্ণকে দিয়ে দিয়েছেন নারদমুনি হাতে, নারদমুনি বললেন আমি এখন কৃষ্ণকে যখন বিক্রি করি মানে দিয়ে দেওয়া মানে কি বিক্রি করে দেওয়া, তাই কৃষ্ণ এখন আমার, চলুন প্রভু এখন আমরা যাব এক জায়গায় বলে নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, নারদমুনি কৃষ্ণকে নিয়ে রথে করে চলে যাচ্ছে। আর বৈকুণ্ঠে তো একটা হাহাকার শব্দ হচ্ছে যে সত্যভামা প্রভুকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে, আর প্রভুকে নিয়ে নারদমুনি একদম হনহন করে চলে যাচ্ছে। তখন সমস্ত মহিষীরা এসে একদম ঘিরে ধরেছে নারদকে, যে না 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 না, সত্যভামা একা ভুল করেছে বলে প্রভু পুরা যাবে না, প্রভুকে পুরা নিলে হবে না। হ্যাঁ, বলে তারা এখন তখন নারদমুনি বললেন ঠিক আছে, প্রভুর ওজন সমেত যদি আমাকে সোনা দেবে তাহলে আর কিছু লাগবে না। তাই সমস্ত মহিষীরা সোনা খুলে এক পাল্লা দিচ্ছে, আর এক পাল্লায় ভগবান কৃষ্ণ বসেছে। তা ভগবান কৃষ্ণ আর পাল্লা সমানই হচ্ছে না, যত দিচ্ছে জিনিস সব প্রভু নিচে পড়ে যাচ্ছে। তা এইরকম অবস্থা দেখে চিন্তা করলেন যে কী করা যায় এখন। মহিষীরা সমস্ত অলঙ্কার দিয়ে দিয়েছে, পাল্লা সমানই হচ্ছে না। তখন ওখানে কেউ একজন এসেছিলেন, আমার নামটা মনে নেই, তখন তিনি এসে বললেন যে কমসে কম ওই এ দাও, ওই একটা তুলসী পাতা দিয়ে দাও। যাই সমস্ত নাবি একটা তুলসী পাতা দিয়েছে, কৃষ্ণের পাল্লা একদম উঁচুতে হয়ে গেছে, তুলসী পাতার পাল্লা নিচে হয়ে গেছে। হ্যাঁ, কৃপা পেয়ে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে, সেজন্য বলছেন সত্যভামাকে বিক্রি করে দিয়েছেন প্রভু, তাই বললেন আমাকে বিক্রি করে দিয়েছে, আমার যেখানে নিয়ে যাবে সেখানে যাবো, মানে প্রভুর স্বতন্ত্র কিছু নেই ইচ্ছা। সেই প্রভু গৌরাঙ্গ সুন্দর বিশ্বম্বর, সেই কৃষ্ণই এখন গৌরাঙ্গ সুন্দর বিশ্বম্বর রূপে এসেছে, গুড় রূপে আছে নবদ্বীপের ভিতর। হ্যাঁ, মানে নবদ্বীপের ভিতর গোপন রূপে হবে আছে। চিনিতে না পারে কেউ প্রভু আপনারে, সা যা সবার লাগি হইলাও তার, বলছে প্রভুকে কেউ চিনতে পারে না। কৃষ্ণ ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস, ওই যার কৃষ্ণ ভজন করার ইচ্ছা আছে সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয় পা দাস। সবারই শিখায় গৌর চন্দ্র ভগবানে, বৈষ্ণবে সেবা প্রভু করিয়া আপনে, সবারই শিখায় গৌর চন্দ্র ভগবানে, বৈষ্ণবে সেবা প্রভু করিয়া আপনে, বৈষ্ণবের সেবা প্রভু নিজে করে। সাজি বয়ে ধীতি বয়ে লজ্জা নাহি করে, সম্ভ্রমে বৈষ্ণবগণ হাত আসি ধরে, দেখি বিশ্বম্বরের বিনয় ভক্তগণ, অকৈ তব আশীর্বাদ করে সর্বক্ষণ। ভজ কৃষ্ণ স্মর কৃষ্ণ শুন কৃষ্ণ নাম, কৃষ্ণ হোক সবার জীবন ধন প্রাণ, বল বল কৃষ্ণ হ কৃষ্ণ দাস, তোমারও হৃদয়ে কৃষ্ণ হৌন প্রকাশ। কৃষ্ণ বই আর নাই স্ফুরুক তোমার, তোমা হইতে দুঃখ যাও আমা সভাকার, যেসব অদম লোকের কীর্তনে হাসে
তোমা হইতে তাহারা ডুবু কৃষ্ণরসে, যে তুমি শাস্ত্র সব জিনিলা সংসার, তেন কৃষ্ণ ভোজি করো পাশণ্ডি সংহার। যেন তুমি শাস্ত্র সব জিনিলা সংসার, তেন কৃষ্ণ ভোজি করো পাশণ্ডি সংহার। তোমার প্রসাদে যেন আমরা সকল সুখে কৃষ্ণ গাই নাচি হইয়া বিহ্বল। হস্ত দিয়া প্রভুর অঙ্গেতে ভক্তগণ, আশীর্বাদ করে দুঃখ করি নিবেদন। এই নবদ্বীপে বাপ যত অধ্যাপক, কৃষ্ণ ভক্তি ব্যাকানিতে সবে হয় বক। বলছে এই নবদ্বীপে যত অধ্যাপক আছে, কৃষ্ণকে কেউ ভজনা করে না, কৃষ্ণের নাম নেয় না। কৃষ্ণকে ভজনা করা তো দূরের কথা, কৃষ্ণ সম্বন্ধে তারা ভালো জানেই না। কি সন্ন্যাসী কি তপস্বী কি বা জ্ঞানী, যত বড় বড় এই নবদ্বীপে আছে কত কত বড় বড় সন্ন্যাসী তপস্বী জ্ঞানী আছে, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে কারো কোনো জ্ঞান নেই। কেউ না ব্যাখানে বাপ কৃষ্ণের কীর্তন, নাই করে ব্যাখ্যার নিন্দে সর্বকা। কৃষ্ণের নিন্দা করে, কেউ কৃষ্ণের গুণগান করে না। যত কো পাপিষ্ট শ্রোতা সেই বাক্য ধরে, তিন জ্ঞান কেউ আমা সবার এ না করে। যত কো পাপিষ্ট শ্রোতা, যত পাপিষ্ট শ্রোতা আছে সেই বাক্য ধরে, সেই বাক্য তিন জ্ঞানে কেউ আমা সবার এ না করে, কেউ আমাকে বুঝতে পারে না। সন্তাপে পোড়ায় বাপ দেহ সভাকার, কোথাও বা শুনি কৃষ্ণ কীর্তন প্রচার। এখনই প্রসন্ন কৃষ্ণ হইল সবারে, এই পথে প্রবিষ্ট করে দিলেন তোমারে। তোমা হইতে হইবে পাশণ্ডীর ক্ষয়, তা এখন মহাপ্রভু খুব সুন্দর কথা বলছে, মন দিয়ে শুনুন। এখনে প্রসন্ন কৃষ্ণ হইল সবারে, এই পথ প্রবিষ্ট করিয়ে দিলেন তোমারে। মানে মহাপ্রভু যতদিন ওই তর্ক করেছে, ততদিন পর্যন্ত নবদ্বীপে কেউ কৃষ্ণ নামও জানতো না, কৃষ্ণ নাম কীর্তন করতো না। বড় বড় পণ্ডিত ছিল, তপস্বী ছিল, জ্ঞানী ছিল, কিন্তু ওরা কৃষ্ণকে জানতো না। তারপরে মহাপ্রভু যখন ভক্ত হলো, হরে কৃষ্ণ নাম প্রচার করলো, তখন ওরা টনক নড়লো, আরে কৃষ্ণ বলে কেউ আছে কৃষ্ণ নামে। তোমা হইতে হইবে পাশণ্ডীর ক্ষয়, মনেতে আমার ইয়া বুঝি নিশ্চয়। চিরজীবী হও তুমি লব কৃষ্ণ নাম, তোমা হইতে ব্যক্ত হও কৃষ্ণ গুণগ্রাম। তখন ভক্তরা বলছেন, তুমি তাড়াতাড়ি কৃষ্ণনার নাম, কৃষ্ণ নাম নিলে তোমার মাধ্যমে জগতের লোক কৃষ্ণ নাম প্রচার করবে। হ্যাঁ, তা ভক্তরা সবাই আশীর্বাদ করছে, ভক্ত আশীর্বাদ কবু শিরে করি লয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণতে ভক্তি হয়। বুঝেছেন, যে ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয়, মানে মাথা পেতে নিচ্ছে। আর ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণতে ভক্তি হয়, ভক্তের আশীর্বাদই কৃষ্ণতে স্যার ভক্তি হবে। শুনিয়া ভক্তের দুঃখ প্রভু বিশ্বম্বর, প্রকাশ হইতে চিত্ত হইল সত্তার। শুনিয়া ভক্তের দুঃখ প্রভু বিশ্বম্বর, ভক্তের দুঃখ শুনে প্রভুর, ভক্তের দুঃখ শুনে বিশ্বম্বর, প্রকাশ হইতে চিত্ত হইল। যখন ভক্তরাম দুঃখ করে বলছে, তখন মহাপুর হৃদয়ে বিগলিত হলো, তখন চিন্তা করলো আমি খুব তাড়াতাড়ি ভক্ত হব। প্রভু কয়ে তুমি সব কৃষ্ণের দহিত, তোমরা যে বলো সে হইবে নিশ্চিত। তোমরা কৃষ্ণের প্রিয়জন, দৈত মানে হচ্ছে প্রিয়। হ্যাঁ, হ্যাঁ,
রাধে জয় জয় মাধব দৈতে। দৈতে মানে মাধবের খুব প্রিয়জন। তাই বলছে তোমরা তো খুব কৃষ্ণের প্রিয়, হ্যাঁ হ্যাঁ, তাই তোমরা যদি আশীর্বাদ করবে অবশ্যই আমি ভক্ত হব। ধন্য মোর জীবন তোমরা বলো ভালো, তোমরা বাখা নিলে গ্রাসিতে নারে কালো, তোমরা যদি কৃপা করো তাহলে সব সম্ভব। কোন ছাড় হয় পাপ পাশণ্ডীর গণ, সুখে গিয়া করো কৃষ্ণচন্দ্রের কীর্তন। হ্যাঁ, ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে, ভক্ত লাগে সর্বত্র কৃষ্ণের অবতারে। বলছে ভক্তের দুঃখ প্রভু কখনো সহ্য করতে পারে না। হ্যাঁ, এবে বুঝি তোমরা আনাইবে কৃষ্ণচন্দ্র, নবদ্বীপে করাইবা বৈকুণ্ঠ আনন্দ। তোমা সভা হইতে হবে জগত উদ্ধার, করাইবা তোমরা কৃষ্ণের অবতার। সেবক করিয়া মোরে সবাই জানিবা, এই বর মোরে কবু না পরিহরিবা। সবার চরণ ধুলি লয় বিশ্বম্বর, আশীর্বাদ সবেই করেন বহুতর। গঙ্গা স্নান করি চলিলা সবে ঘরে, প্রভু চলিলেন তবে হাসিয়া অন্তর। মানে গঙ্গা সকালে তো দেখা হয়েছে না, গঙ্গা স্নান করতে গেছে রাস্তায় দেখা হয়ে এসব হচ্ছে। তাই প্রভু তারপরে গঙ্গা স্নান করে ঘরে চলে গেল হাসতে হাসতে। আপনে ভক্তের দুঃখ শুনিয়া ঠাকুর, পাশণ্ডীর প্রতি ক্রোধ বাড়িল প্রচুর। পাশণ্ডীদের প্রতি প্রচুর প্রভুর ক্রোধ বেড়ে গেল। সংহারিব সব বলি করয় ওঙ্কার, মুই সেই বলি বারবার। ওই যে আমি সেই, আমি সেই, আমি সবাইকে এখন ধ্বংস করে দেবো, সব পাশণ্ডীদের নাশ করে দেবো। ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা পায়, লক্ষ্মীরে দেখিয়া ক্ষণে মারিবারে যায়। আবার কখনো এমন ডেকে ডেকে গেছে বিষ্ণুপ্রিয়াকে পর্যন্ত মারতে যাচ্ছে এদিকে। এই মতো হইলা প্রভুর বৈষ্ণব আবেশ, সচিনা বুঝায় কোন ব্যাধি বা বিশেষ। সচিমা তো বুঝতে পারছে না, বুঝতে না পেরে চিন্তা করছে ভাই কোনো রোগ টোগ হলো না, কী হলো ছেলের এরকম হচ্ছে কেন। ঠিক আছে, আর আগামীকাল আমরা পাঠ করব। হ্যাঁ ঠিক আছে, এখন সরিষের তেলের ভেতরে কখনো কখনো পেঁয়াজের বলছে কে কে একটু বোধহয় কিছু দেয়, অনেক সময় ঝাঁজ থাকে বলে। আমি নিজে কখনো দেখিনি, জানি না, আর কোথায় আর পরীক্ষা করতে যাবেন, তাই না? তাহলে খাবেন আর কি এখন? হ্যাঁ, আমার জানা নেই। শান্তনা পাল, হ্যাঁ, অশ্বত্থামা বেঁচে আছে এই জগতে, পাঁচজন না সাতজন এখানে বেঁচে আছে, হনুমান, অশ্বত্থামা, ব্যাসদেব, বলি মহারাজ, আরও এরম বিভীষণ, এরম কয়েকজন এখনও বেঁচে আছে, অশ্বত্থামা এখনও বেঁচে আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ।